টিআরপি রেটিং কম, কিন্তু জনপ্রিয়তায় স্টার জলসার অন্যান্য ধারাবাহিকগুলির থেকে অনেক অংশে এগিয়ে ধারাবাহিক এখানে আকাশ নীল। উজান হিয়ার কেমিস্ট্রির ওপর ভর করে কম বয়সীদের মধ্যে জনপ্রিয় হয়েছে এই সিরিয়ালটি। বর্তমানে অনেক ঝড়ঝাপটা আসার পর শুরু হয়েছে হিয়ার ডাক্তারি ছাত্রী জীবন। হিয়ার নতুন জীবনের সাথে ধারাবাহিকেও এসেছে অনেক নতুন চরিত্র, আর তাদের মধ্যেই একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো আয়েশা। কলেজে এসেই সে উজানের প্রেমে পড়ে গেছে। ধারাবাহিকে যিনি আয়েশা বা অ্যাশ হয়েছেন, বাস্তবে তার নাম কুয়াশা বিশ্বাস। বরাবরই কলকাতার বাসিন্দা তিনি। বাংলা টেলিভিশনের পর্দায় কিছুকাল আগেই ডেবিউ করেছেন কুয়াশা। তিনি সান বাংলার সীমানা পেরিয়ে ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেন এবং সেখানে তার বিপরীতে ছিলেন অভিনেতা ঋতজিৎ চ্যাটার্জি, যেখানে তার চরিত্রটি ছিল এক স্পাইয়ের, যে মুক্তিযুদ্ধের সময়কালীন বাংলাদেশে ঘটনাচক্রে হয়ে ওঠে ভারতের গুপ্তচর। এছাড়াও স্টার জলসার মহাপীর তারাপীর ধারাবাহিকেও মা অন্নপূর্ণার ভূমিকায় অভিনয় করেন কুয়াশা। টেলিভিশনেই প্রথমবার নেগেটিভ চরিত্র পেলেন তিনি, তাই অভিনেত্রী হিসেবে অত্যন্ত খুশি। তিনি বলেন, এমন একটা চরিত্রে আমাকে কাস্ট করার জন্য খুবই কৃতজ্ঞ আমি। নতুন ক্যারেক্টারের আনন্দ তো আছেই, পাশাপাশি নতুন প্রজেক্টে মনের মতো অভিনেতা ও অভিনেত্রী পেয়েছেন। তিনি যাদবপুর থেকে ইতিহাস নিয়ে স্নাতক হয়েছেন আর বর্তমানে এই সুন্দরী অভিনেত্রী এখনও সিঙ্গেল আছেন। তো বন্ধুরা, এখানে আকাশ নীল ধারাবাহিকে তার অভিনয় তোমার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।